আমি ঈশ্বরে বিশ্বাসী নই, না মুখে নয়, বুকে থাকে। অন্যরকম একটা মেন্টালিটির একটা পুলিশ অফিসার, যেটা অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি অ্যাপ্রোচেবল। তো সেইটার জন্য আমার মনে হয় যে বিভিন্ন রকম আমরা ভেবেছিলাম যে এই চরিত্রটা এরকমভাবে হবে, এরকমভাবে তাকাবে, যেটা আমার লাস্ট এই বছর দুটো ছবি রিলিজ হয়েছে, বোমকেশ বা বাঘাযতীনের মতন যাতে না লাগে, কোথাও যেন মানুষ যেন কানেক্ট করতে পারে, যখন সিনেমা হলে সিনেমা দেখ, যখন দর্শক দেখবে তারা যেন কানেক্ট করতে পারে এই দীপক প্রধানের মতো পুলিশ যেন সব জায়গায় পাওয়া যায়। আমার নাতি না, তোমাকে খুব আদর যত্ন রাখছি, ভীষণ ভালো লাগছে, আর আমি আশা করি যে আপনাদেরও খুব ভালো লাগবে। আমার আগের চরিত্র যতটা আপনারা ভালোবেসেছেন, আরও বেশি এই চরিত্রটাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন, আমি সেটাই আশা রাখছি। আর 22শে ডিসেম্বর আমার ছবি, প্রথম ছবি মুক্তি পাচ্ছে প্রধান। এরা এখন এত ভালো অভিনয় করে, আমার মনে হয় আমি অত ভালো পারি না। আমার সব সময় সেটা মনে হয় যে আরও আরও ভালো করতে হবে, আরও ভালো করতে হবে। সেই জন্য আমার নিজের অভিনয় আমার কখনোই আমার মানে মনোভূত হয় না, আমার সবসময় মনে হয় আরও ভালো করা যেত। সিনেমাটার মধ্যে তো বিষয় রয়েছে যেটা একটা পুরো একটা কমপ্লিট সিনেমা, যে সিনেমাটা সময় ধরে হবে, সিনেমার প্রয়োজন অনুযায়ী সিনেমাটা যাবে, সেইটাই এই ছবিটা তৈরি করা হয়েছে। দেব রয়েছে, সোহম রয়েছে, মমতা শঙ্কর রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অসাধারণ সিনেমা। সবাই স্বেচ্ছায় দেয়, আমি ইচ্ছে টাকা দিয়ে সুখ কেনা যায় না। বিবেক চরিত্রটা এবং গল্পটা, ঠিক আছে, এই গল্পটা খুব আজকের গল্প এবং এই গল্পটা থ্রু বা গল্পকে কেন্দ্র করে যে চরিত্রগুলো এসেছে সেটা শুধুমাত্র দেব বা আমি বলে প্রত্যেকের চরিত্রটা, এটা কিন্তু আমাদের দেখা চরিত্র, নাথিং ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, যেটা পুরোটাই খুব বাস্তববাদী, বাস্তবমুখী। এবং সেইখানেই দেখা যাবে যে দেবের প্রধান ক্যারেক্টারটা, যে কিন্তু দেখতেই পেয়েছো কিছু একটা ট্রেলার, যে হচ্ছে এই সমাজকে যারা ঘুরে ঘুরে খাওয়ার চেষ্টা করছে তাদেরকে, তাদের এগেনস্টে রুখে দাঁড়ানো। এবং আমিও পুলিশ অফিসার হিসেবে সেখানে ওকে পরে যোগ দিই, ঠিক আছে। তো সুতরাং এইটুকুই আমি আশা দিচ্ছি। জটিলেশ্বর মুখার্জি লোকে ভাবে জটিল, কিন্তু মামা ঈশ্বর। এই ইনফ্যাক্ট যখন একটা ও পোস্ট করেছিল দেব যে কালকের ট্রেলার আসছে বলে, ওর একটা ছবি, ওর আর আমার একটা ছবি যে এরকম হাত ধরে আছে, তখনই লোকে বুঝতে পেরেছে যে আমি তার মানে ভিলেন হতে চলেছি। যদি ভবিষ্যতে ছবি করে বা ওরা যদি অন্য কাউকে কাস্টিং করে ডেফিনেটলি একটু কষ্ট হবে, বাট কোথাও যেন ভালো লাগবে নিশ্চয়ই আমার চেয়ে ভালো কিছু দরকার ছিল। প্রধানত তোমার আমার রোজকার জীবনের ঘটনা, রোজ রোজ আমরা এটা দেখি, মানে এটা একটা পারিবারিক ছবি, ডেফিনেটলি একটা পারিবারিক ছবি।